হিজাজি হরফে লেখা পবিত্র কোরআনের 32 পৃষ্ঠার সবচেয়ে পুরনো পাণ্ডুলিপিগুলোর একটি পাওয়া গেল মিশরে। গবেষকদের মতে এটি কোরআনের একদম শুরুর দিকের হরফ। এর পাতাগুলো মূলত পশুর প্রক্রিয়াজাত চামড়ার। ঐতিহাসিক এই কোরআন রাখা হয়েছে মিশরের জাতীয় গ্রন্থাগারে। গবেষকদের মতে প্রায় ইসলামেরই বয়সের সমান উদ্ধারকৃত এই পাণ্ডুলিপির বয়স। তারা আরও বলছেন হিজরি সাল গণনার শুরু থেকেই কোরআনটি লেখা হয়েছিল। আধুনিক ক্যালেন্ডারের হিসেবে প্রায় 1400 বছর বয়স পাণ্ডুলিপিটির। মিশর ছাড়াও তুরস্ক, ইয়েমেন, উজবেকিস্তান, তিউনিসিয়া, বার্মিংহাম, যুক্তরাজ্য ও জার্মানিতেও বিভিন্ন সময়ে আবিষ্কৃত কোরআনের সবচেয়ে পুরনো 60টি কপি সংরক্ষিত রয়েছে।